আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে মেথি শাকের বড়া বা পাকোড়া। এটা আপনারা নাস্তা হিসেবেও খেতে পারেন, আবার ভাতের সাথেও খেতে পারেন। খুবই মজা লাগে খেতে আর খুবই হেলদি একটা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের খুব মজার এই রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি এক আটি মেথি শাক ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো প্রথমে ধুয়ে তারপরে এটা কাটতে হবে আর কি, না হলে ধোয়ার পরে কাটলে দেখা যাবে অনেকটা বেরিয়ে যাবে, মানে শাক পাতা বের হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য প্রথমে ভালো করে ধুয়ে তারপরে এরকম কুচি কুচি করে কেটে নিলাম। তো এখন এটা একটা বাটিতে নিয়ে নিব। আর আমি এখানে এক আটি মেথি শাকই নিয়েছি, এটা দিয়েই বেশ কয়েকটা পাকোড়া বা বড়া হবে। আপনারা যদি এর চেয়ে বেশি নেন বা একটু কম নেন তাহলে বাকি উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এখন এখানে এক চামচ মতো লবণ নিলাম। লবণ দিয়ে এখন শাকটা একটু ভালো করে একটু কোচলে আমি মিক্স করে নিচ্ছি, এতে করে ভেতরের পানিটা একটু বের হবে, এতে করে মানে পাকোড়া বা বড়াটা একটু ক্রিস্পি হবে আর কি। আর এটা একটু তিতা হয় আর কি, আমরা শাকটা ভাজি করলে বা রান্না করলেও বুঝতে পারি যে এটা একটু তিতা হয়, কিন্তু এটা যেমন হেলদি আবার খেতে কিন্তু অনেক মজার। তো এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে মসুর ডাল বাটা, ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দিলাম হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা, এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, তিনটা কাঁচামরিচ কুচি, আরও একটু লবণ দিয়ে দিলাম ডাল আর পেঁয়াজের জন্য। সামান্য একটু হলুদ দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম, আর দিলাম একটু চাট মশলা পাউডার, তারপরে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আপনারা বেসন দিতে পারেন। আমি মসুর ডাল ভালো করে একটু ভিজিয়ে রেখে তারপরে একটু ব্লেন্ড করে তারপর দিয়েছি আর কি। তো এখন সমস্ত উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না, পানি দেওয়া লাগবে না আসলে। তো ভালো করে মিক্স করার পরে তারপরে এখানে একটু ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন, কিংবা চালের গুঁড়োও দিতে পারেন, আবার ময়দাও দিতে পারেন। এটা একটু বাইন্ডিংয়ে হেল্প করবে আর এটা খেতেও অনেক ভালো লাগবে। তো আবারও একটু মিক্স করে নিলাম। মিক্স করা অলরেডি হয়ে গেছে আমার। আর আমি এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, এতে করে খেতে অনেক মজা লাগে, অনেক ভালো হবে খেতে। এখন ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতো তেল দিলাম। দিয়ে তেলটা ভালো করে গরম করে নিব। যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এভাবে পাকোড়ার শেপে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এটা তেলটা খুব ভালো করে গরম হতে হবে, ঠান্ডা তেলে কোনোভাবেই দিবেন না, তাহলে তেলটা ভেতরে ঢুকে যাবে, খেতে আর ভালো লাগবে না, নাস্তাটা ক্রিস্পি হবে না। গরম তেলে দিলে তারপরে এটা অনেক ক্রিস্পি হবে, তেল একদমই ভিতরে ঢুকবে না, খেতেও অনেক মজা হবে। তো এক পাশ আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর চুলার তেলটা আমি হাই হিটে গরম করে তারপরে একটু কমিয়ে দিয়েছি আর কি, যেন এটা পুড়ে না যায়। যেহেতু শাকটা কাঁচা, চুলার আঁচটা কমিয়ে দিলে শাকটাও সিদ্ধ হবে, পাকোড়াটাও অনেক ভালোভাবে হবে আর কি, কালারও সুন্দর আসবে। তো এখন দুই পাশ আমি উল্টে পাল্টে এরকম ব্রাউন কালার করে, একটু লাল লাল কালার হবে দেখেন, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো না থাকে। আর দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমার। আর এটা খুবই হেলদি একটা রেসিপি। হেলদি বলতে মেথি শাকটা অনেক উপকারী, মেথি শাকটা শাক হিসেবে খাওয়া যায়। তারপরে মেথি শাক দিয়ে গরুর মাংস অনেক মজা, মাংসও রান্না করা যায়, আলু করা যায়। তো আমি এইভাবে বড়া বা পাকোড়াও মানে বানানো যায় আর কি। তো আমার বানানো এটা হয়ে গেছে দেখেন।
দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা খুব ক্রিসপি হয়েছে। এখন আমি পরবর্তী ব্যাচটাও এভাবে ভেজে নিব, একই রকমভাবে ভেজে নিব আর কি। আর এটা ডাল বাটা দেয়াতে আরও বেশি মজা লাগে খেতে। আর পেঁয়াজের পরিমাণটা একটু অবশ্যই বেশি করে দিবেন, এতে করেও অনেক মজা হবে। আমি পরবর্তীগুলো ভেজে তুলে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার মেথি শাকের বড়া বা পাকোড়ার রেসিপিটি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।